হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণির ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এইট মার্কস থ্রি মার্কস ও ফোর মার্কসের কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও পরবর্তীতে এই কোশ্চেনগুলির উত্তর নিয়ে আমি আলোচনা করব তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদেরকে বলে রাখি এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায় থেকে পরবর্তী ভিডিওতে এই যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনের উত্তর এছাড়াও সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কি কোশ্চেন রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো বেশি দেরি করবো না চ্যাপ্টার ওয়ান থেকে গুরুত্বপূর্ণ এইট মার্কস থ্রি মার্কস ও ফোর মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেবো প্রথমে তোমরা দেখে নাও থ্রি বা ফোর মার্কসের জন্য যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ ছে প্রথম অধ্যায় থেকে ইউনিট ফোর বা রাষ্ট্রের প্রকৃতি থেকে দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো রাজার ক্ষমতা ও গুণাবলী সম্পর্কে অর্থশাস্ত্রে কি বলা হয়েছে ধর্মাশ্রয় রাষ্ট্রের সংজ্ঞা ও এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও নয়া রাজতন্ত্রের টোমাস ক্রোময়েলের ভূমিকা কী ছিল ইকতা ব্যবহার বলতে কী বোঝো মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল মনসবদারি প্রথা কি এর বৈশিষ্ট্যগুলি লেখো কোশ্চেনগুলি থ্রি মার্কস ও ফোর মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবারে তোমরা দেখে নাও থ্রি মার্কস বা ফোর মার্কসের জন্য কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে রেডি করতে পারো দেখে নাও কোশ্চেনগুলি আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো হবসের রাষ্ট্র চিন্তায় প্রাকৃতিক রাজ্য কেমন ছিল জন লকের চুক্তি মতবাদ সম্পর্কে লেখো রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কী এবারে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে বা ইউনিট ফোর বা রাষ্ট্রের প্রকৃতি থেকে গুরুত্বপূর্ণ এইট মার্কসের কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও অবশ্যই তোমরা এখান থেকে একটি এইট মার্কসের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে কোশ্চেনগুলি তোমরা দেখে নাও প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাপট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পারস্যের ক্ষত্র ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে আসতে পারে পার্সিক শাসন ব্যবস্থায় প্রশাসনিক একক হিসাবে ক্ষত্র বা স্যাট্রা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো মনশবদারী ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মেন্ডারিন শব্দের উৎপত্তি ও অর্থসহ চীনে মেন্ডারিন ব্যবস্থার পরিচয় দাও অর্থাৎ তোমাদেরকে এখানে আমি বলে রাখি স্যাট বা খত্র পারস্যের যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তার সাথে তোমরা চীনের ম্যান্ডারিন ব্যবস্থা দেখে রাখবে এই যে দুটি কোশ্চেন রয়েছে এই দুটি কোশ্চেন একসাথে এইড মার্ক্সের জন্য আসতে পারে কিংবা স্যাট বা পারস্যের ক্ষত্র এইড মার্ক্সের জন্য আসতে পারে বা চীনের ম্যান্ডারিন সম্পর্কে এইড মার্কসের কোশ্চেন আসতে পারে তোমরা ভালো করে পারস্যের ক্ষত্র বা স্যাট আর তোমরা চীনের ম্যান্ডারিন ভালো করে দেখে রাখবে এখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও অর্থ অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা আলোচনা করো কৌটিলের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো নতুন রাজতন্ত্র ও টোমাস ক্রোমেলের অবদান লেখো তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি কোশ্চেন মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ব্যাধির ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল জিয়াউদ্দিন বারানি বর্ণিত সুলতানি যুগের নরপতিত আদর্শ কী ছিল দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এইড জন্য এখান থেকে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলি তোমরা এইড জন্য দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে এই যে কোশ্চেনগুলি বললাম খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন এই মার্কসের জন্য দেখে রাখতে পারো প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো মেকিয়াভেলে রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণ করো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ